আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। এক হৃদয় বিদারক ঘটনা, জলে ডুবে মৃত্যু হলো দুই শিশু কন্যার, মা হাসপাতালে চিকিৎসাধীন, সঙ্গে রয়েছেন বাবাও। মামার বাড়িতে রেখে গিয়েছিলেন 11 বছরের শিশু কন্যাকে, এর মধ্যেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। 7 বছরের মামাতো বোনের সঙ্গে পুকুরে স্নান করার সময় তলিয়ে যায় দুজনে। ঘটনাটি ঘটেছে আনিপুর সংলগ্ন হুলাসনগর গ্রামে বুধবার। জানা গিয়েছে বিহারডালা গ্রামের আলী হোসেন স্ত্রীকে চিকিৎসার জন্য করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে ভর্তি করেছিলেন। শিশু কন্যা ইয়াসমিন সুলতানাকে রেখে গিয়েছিলেন হুলাসনগরে মামার বাড়িতে। অনেকক্ষণ ধরে বাড়িতে দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পুকুরের পাশে গিয়ে খুঁজতে দেখতে পান জলে ভাসছে এক শিশুর পায়ের চপ্পল। সঙ্গে সঙ্গে পুকুরে নেমে সন্ধান চালাতেই উদ্ধার হয় দুই শিশুর নিথর দেহ। কান্নার রোল পড়ে যায় বাড়িতে, দেখতে ছুটে আসেন আশপাশের মানুষসহ রাতাবাড়ি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ দুইটি উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। দুই শিশুর করুণ মৃত্যুর ঘটনায় হুলাসনগর ও বিহারডালা গ্রামসহ আশপাশের এলাকার মানুষ শোকস্তব্ধ হয়ে পড়েছেন। গৃহস্থালির রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে 200 টাকা করে ভর্তুকি দেওয়ার পর 2024 সালের লোকসভা নির্বাচন এবং বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রান্নার গ্যাস নিয়ে আরও এক দারুণ সুখবর ঘোষণা করল মোদী সরকার। গতকাল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আরও 75 লক্ষ LPG সংযোগ দেওয়ার কথা ঘোষণা করা হলো। এদিন মন্ত্রিসভার এক বৈঠকে এই বাবদ মোট 1650 কোটি টাকা বাজেট বরাদ্দের অনুমোদন দেওয়া হলো। পরবর্তী 3 বছরে এই 75 লক্ষ LPG সংযোগ দেওয়া হবে, অর্থাৎ আগামী 3 বছরে আরও 75 লক্ষ গরিব মহিলা বিনামূল্যে LPG সংযোগ পাবেন। প্রসঙ্গত দারিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলির মহিলাদের বিনামূল্যে LPG সংযোগ দেওয়ার জন্য 2016 সালের মে মাসে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রান্নার জন্য কাঠ, কয়লা, গুটে ইত্যাদি ব্যবহারের ফলে যে স্বাস্থ্যগত সমস্যা হতো তার মোকাবিলায় দরিদ্র পরিবারগুলি যাতে LPG সিলিন্ডার ব্যবহার করতে পারে সেই লক্ষ্যেই এই প্রকল্প শুরু করা হয়েছিল। হাইলাকান্দি জেলা পরিবহন বিভাগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে যানবাহনের মেয়াদ পেরিয়ে যাওয়া গাড়িগুলির ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিমে জরিমানা রেহাই করে এককালীন আদায় দিয়ে নিষ্পত্তি করতে এই স্কিমের সুযোগ নিতে আহ্বান জানানো হয়েছে। এই স্কিম অনুযায়ী ফিটনেসের মেয়াদ পেরিয়ে গেলে প্রতিদিন 2 চাকার যানবাহনের ক্ষেত্রে 10 টাকা, বাণিজ্যিক ট্র্যাক্টরের ক্ষেত্রে 15 টাকা, 4 চাকার বাহনের ক্ষেত্রে 20 টাকা, বাড়ি যানবাহনের ক্ষেত্রে 25 টাকা প্রতিদিন জরিমানা ধার্য করা হয়েছে। উল্লেখ্য, ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম শেষ হয়ে গেলে ফিটনেসের মেয়াদ পেরিয়ে যাওয়া গাড়িগুলির রেজিস্ট্রেশন রাজ্য সরকার 2022 সালের যানবাহন স্ক্র্যাপেজ পলিসি অনুসারে বাতিল করার সংস্থান রয়েছে। বেশ কয়েকটি শূন্য পদে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI। RBI সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যে কোনো নাগরিক চাকরি প্রার্থীরা এই শূন্য পদে আবেদন করতে পারেন। বিজ্ঞাপনে বলা হয়েছে RBI অ্যাসিস্ট্যান্ট পদে মোট 450টি শূন্য পদে নিয়োগ করা হবে। এর জন্য ভারতের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়গুলির যে কোনো একটিতে ন্যূনতম 50% নম্বর সহ স্নাতক পাস চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীদের কম্পিউটার অপারেটিং সম্বন্ধে ন্যূনতম ধারণা থাকা আবশ্যক। এই পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ন্যূনতম 20 বছর থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে 1 সেপ্টেম্বর 2023 তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। আবেদন করতে হবে ইচ্ছুক চাকরি প্রার্থীদের। আবেদন জানানোর জন্য একটি বৈধ মোবাইল নম্বর, একটি ইমেইল আইডি থাকা আবশ্যক। অনলাইনে আবেদন জানানোর সময় প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। নির্ভুলভাবে সমস্ত তথ্য পূরণ করার পর সাবমিট বটনে ক্লিক করতে হবে। তফসিলি জাতিভুক্ত চাকরি প্রার্থী, বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের ক্ষেত্রে 50% এবং 18% জিএসটি এবং অন্যান্য জাতিভুক্ত চাকরি প্রার্থীদের ক্ষেত্রে 450% এবং 18% জিএসটি হিসাবে আবেদন ফি ধার্য করা হয়েছে। হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হল 16 জন বুয়ো কাজীকে। পুলিশ সুপার লীনাদুলের নেতৃত্বে এই অভিযানে হাইলাকান্দি সদর থানা অঞ্চল থেকে 2 জন, পাঁচগ্রাম থেকে 1 জন, আলগাপুর থেকে 2 জন, লালাতে 6 জন, কাটলিছড়াতে 2 জন, রামনাথপুরে 2 জন এবং বিলাইপুর অঞ্চল থেকে 1 জন বুয়ো কাজীকে গ্রেফতার করা হয়েছে। এই কাজীদের কাছে কোনো বৈধ নথি পাওয়া যায়নি। উল্লেখ্য, হাইলাকান্দির রেজিস্টার কাজী এসআর লস্করের দায়ের করা মামলার ভিত্তিতে এই বুয়ো কাজীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। মাদক হাট দুর্নীতি ও দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে করিমগঞ্জ জেলা কারাগার। টাকা দিলেই মেলে জামাই আদর। হেরোইন, ব্রাউন সুগার, ইয়াবা, গাঁজাসহ নানা ধরনের মাদক ও মদের অবাধ কারবার চলে কারাগারের ভিতরে। ড্রাগস সেবনের পাশাপাশি কারাগারের ভেতর রাত জেগে বসে জুয়ার আসরও। কারাগারে বন্দি হাজতবাসীদের আত্মীয় স্বজনরা দেখা করতে আসলে দিতে হয় নগদ টাকা। জুয়া খেলায় সাহায্য সহ ড্রাগস সরবরাহের সাথে জড়িত কারাগারের একাংশ কর্মী। করিমগঞ্জ জেলা কারাগারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দীর্ঘদিনের। এতদিন কেউ এ ব্যাপারে মুখ না খুললেও এবার এসব ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে সম্প্রতি জামিনপ্রাপ্ত জনৈক ব্যক্তি। কারাগারের সংগঠিত নানা ধরনের অনিয়ম, দুর্নীতি এবং মাদক ও জুয়ার আড্ডার তথ্য তুলে ধরেছেন করিমগঞ্জের ময়না মিয়া। ক্ষোভ প্রকাশ করে ময়না বলেন, জেলা কারাগার দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। একাংশ কারাকর্মীদের সহযোগিতায় মাদকের আখড়ায় পরিণত হয়েছে। টাকার বিনিময়ে সরবরাহ করা হয় মদ, গাঁজা, হেরোইন ও ইয়াবা। ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, কয়েক মাস আগে প্রতিবেশীর চক্রান্তমূলক এক মামলায় তিনি নিজে এবং তার ছেলে আলতাফ হোসেনকে হাজতবাস করতে হয় বেশ কয়েকদিন। কিন্তু এই কয়েকদিনের মধ্যেই তাদের দুজনকেই নানাভাবে অত্যাচার করা হয় কারাগারের ভেতরে। ছুরিকাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। বঙ্গাইগাঁও জেলার মানিকপুর থানার অন্তর্গত সুনাইকুলায় সংঘটিত হয়েছে এই ঘটনা। নিহত ব্যক্তি শুকুরালী মানিকপুর থানার অন্তর্গত 2 নম্বর কাওয়াদি সুনাইকুলার বাসিন্দা। তার বয়স 50 বৎসর। ঘটনার রহস্য এখনও জানা যায়নি। আহত অবস্থায় মানিকপুর আদর্শ মহাত্মা গান্ধী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শুকুর আলীকে মৃত বলে ঘোষণা করেন। 32 বছরের আব্দুল গফুর শুকুর আলীকে ছুরিকাঘাত করে। আব্দুল গফুর অভয়পুরী থানার অন্তর্গত আমবাড়ির বাসিন্দা, তবে চিরাং জেলার কাজলগাঁওয়ে কাজ করেন। এই ঘটনায় আব্দুল গফুরও গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য বরপেটা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে মৃতকে ময়নাতদন্তের জন্য বঙ্গাইগাঁও পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিধানসভায় অসম চুক্তির 6 নম্বর অনুচ্ছেদ রূপায়ণ সম্পর্কিত বিভাগীয় মন্ত্রী অতুল বরার কাছে সদুত্তর না পেয়ে ওয়াকআউট করেছেন কংগ্রেসি বিধায়করা। গতকাল অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের 3য় দিনের কার্যক্রমণিকা শুরু হওয়ার পর প্রশ্নোত্তর পর্বে এক হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি করেন বিরোধী কংগ্রেস বিধায়করা। অসম চুক্তির 6 নম্বর অনুচ্ছেদ রূপায়ণ সংক্রান্ত কংগ্রেসের শিবামণি বরার এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বিভাগীয় মন্ত্রী অতুল বরা। তার জবাবি ভাষণ শুনে ক্ষুব্ধ হয়ে হুলস্থুল পরিবেশের সৃষ্টি করে কংগ্রেসের বিধায়করা সদন ত্যাগ করেন। শিবামণি বরার প্রশ্ন ছিল, ন্যায়াধীশ বিপ্লব শর্মা কমিশনের প্রতিবেদনকে অক্ষরে অক্ষরে পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিল,
এই সরকার 6 নম্বর অনুচ্ছেদ রূপায়ণের ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করেছে, কি পর্যায়ে আছে এই ব্যবস্থা, এই চুক্তি সম্পাদনের 38 বছর হয়ে গিয়েছে, প্রায় 4 দশক হতে চলেছে, অসম চুক্তি রূপায়ণ দপ্তর তার রূপায়ণ প্রক্রিয়া সমাপ্ত করতে কোনো ব্যবস্থা নেবে কিনা প্রশ্ন ছিল শিবামণি বরার। ওই সব প্রশ্নের উত্তর দিতে উঠেন অসম চুক্তি রূপায়ণ দপ্তরের মন্ত্রী অতুল বরা। প্রথমেই মন্ত্রী পাল্টা কংগ্রেসের উপর হামলা করে বলেন, 1979 সাল থেকে 1985 সাল পর্যন্ত সংগঠিত অসম আন্দোলনে 855 জন শহীদকে কে হত্যা করেছিল কংগ্রেস। মন্ত্রী বরা যেমনই একথা বলেন সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠেন কংগ্রেসের বিধায়করা, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া সহ উপদলপতি রকিবুল হোসেন, কমলাক্ষ দে পুরকায়স্থ প্রমুখ সব কংগ্রেস বিধায়ক নিজের নিজের আসনে দাঁড়িয়ে মন্ত্রী অতুল বরার বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। মাদক বিরোধী অভিযানে নেমে আবার সাফল্য পেল বদরপুর পুলিশ। বদরপুর পুলিশের অভিযানে গাজাসহ আটক 7 পাচারকারী, এর মধ্যে রয়েছেন 4 জন মহিলাও। মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরপুর এনসি কলেজ সংলগ্ন 902 কাউন্টার থেকে এদের আটক করা হয়। বুধবার তাদের প্রেরণ করা হয় আদালতে। আটক পাচারকারীরা হলেন সনু কুমার, সাহিল কুমার, মুনমুন কুমার, মিনা অধ্যায়, আজলাই দেবী, পুনম দেবী ও রীনা ধনী। তাদের কোমরে বাঁধা ছিল গাঁজা। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 14 সেপ্টেম্বর বৃহস্পতিবার করিমগঞ্জ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কাছাড় জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।